গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:33 মতো, আর এই জাস্ট আমি এসে ব্যালকনি দরজাটা খুললাম আর এখানে দেখতে পেলাম তিনখানা বেলি ফুল আজকে ফুটে গেছে। এত ভালো লাগলো দেখে, মানে খুলেই দেখেছি তো বেশ ভালো লাগলো। আমি দরজাটা খোলারও আজকে টাইম পাইনি, জাস্ট আজকে মানে 5:30 অ্যালার্ম দিয়েছিলাম ঠিক কথাই, কিন্তু কেন একটু শুয়ে নিই, কত কত ফোনে 6টায় উঠেছি আজকে 15 মিনিট লেট। এখানে মোটামুটি এগিয়েই এনেছি, ভাতটা আমার হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এখানে ফুলকপি তরকারিটা ফুটছে। এবার ব্যাপারটা হচ্ছে ওকে আমি রোজ একটু মানে এখনকার ওয়েদারটা একটু কাশি কাশির মতো, মানে কাশি কাশি হচ্ছে আমাদের প্রত্যেকেরই, ওকে না চায়ের মধ্যে একটু তুলসী পাতা তেজপাতা এসব দিয়ে করে দিই সকালটাতে। তো এইদিকে ফুলকপি হচ্ছে, ওদিকে চা হচ্ছে, আমি না ভুল করে তুলসী পাতাগুলো নিয়ে ফুলকপিতে দিতে যাচ্ছিলাম, তাও হচ্ছে আমি কি করছি, তারপরে ওই দিকটাতে দিয়েছি আর কি, মানে চাটা হয়ে যায় সকালবেলাটা। আর সেই যে সুজির প্যানকেক বানিয়েছিলাম মনে আছে টক দই টই দিয়ে, সেটাই আজকেও আবার ওকে বানিয়ে দেবো, তাই জন্য ভিজিয়ে রেখেছি সুজিটাকে টক দই দিয়ে। তো ও বললো, ও বলেছিল যে ওটা ভালো খেয়েছে, খুব সস তো দিয়েই দেবো সাথে। তো চলো এগিয়ে নিই কাজগুলোকে আর একটু, কারণ পুরো দেরি হয়েছে, ও উঠে গেছে অলরেডি। এখন বাজে 7:15, ঘড়িটা ওপর থেকে খুলে আমরা নিচে রেখেছি, কারণ ওই যে ওই স্টিকির আঠাগুলো, আসো তুমি, আঠাগুলো কেমন একটু লুজ হয়ে যাচ্ছিল ওই জন্য খুলে রেখেছি, আবার নতুন করে লাগাবো। আর এখানেও সমস্ত টিফিন আমার রেডি হয়ে গেছে, এবার আটকে দেব। আর কালকে তো অর্ধেক তো ভাজ করেছি, আর অর্ধেক এভাবে ডাম্প করে ফেলা আছে, আজকে ভাজ করব, কত ভাজ করব বলো। আর কালকে আজকে ভাজ করে আলমারিতে যার যেখানে জায়গা সেখানে ঢুকিয়ে দেবো। আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এসে শুধু ঘরটা মুছতে হবে। গেছে পর থেকে মোটামুটি এই সোফাটার এখানটাতে বসে হেলান দিয়েছিলাম, দেখে বুঝতেই পারছো যে ওখানটাতে আমি বসেছিলাম অনেকক্ষণ, প্রায় কত, এখন বাজে 8:35, 7:25 থেকে ওখানে আমি বসা, মানে 1 ঘন্টা 10 মিনিট ধরে আমি ওখানে বসে বসে পাপা মামুনি মা এদের সাথে গল্প করলাম, তারপরে এমনি বসেছিলাম একটু ফোন টোন দেখছিলাম, তারপরে এগুলোকে ভাবছি এখন ভাজ করব। আর রাত্রে না আজকে পনির করব বলে ঠিক করেছি, ভাবছি করেই রাখি, রাত্রিবেলাটা না হুশ করে কেমন যেন হয়ে যায়। আসলে আমরা 9:30টার সময় ডিনারে বসে যাই আর কি, 9:30টায় উঠে পড়ি, বসে যাই না, 9:10-15 ডিনারে বসে যাই আর 9:30টায় উঠে যাই, তারপরে ছাদে গিয়ে দুপা খেটে এসে তারপরে শুয়ে পড়ি আর কি। তো এই হচ্ছে আমাদের রুটিন যাচ্ছে। এখন তো ভাবছি পানিরটাকে না আমি পরেই রাখবো, নাহলে রাত্রিবেলা বড্ড বেশি ওই আর কি, ধরো তোমার সন্ধ্যা হতে হতেই 7টা বেজে যায়, তো তারপরে এই 9:00-2 ঘন্টা হাতে থাকে, কিছুই করা যায় না যেন রাত্রিবেলাটা। আগে রাত্রিবেলা সবার সাথে ফোন করে একটু গল্প টল্প করতাম, এখন সেটুকুর টাইমও পাই না, যেটুকু আমার কথা বলতে হবে আর কি দুপুরবেলায় বলতে হবে। তো এই জন্যে আমি ভাবছি যে আমি আম পানিরটা করে রাখি বা বিকেলে করে রাখবো আর কি। তো আমি ভাবছি এখনই করে রাখি, কি করবো বুঝতে পারছি না। তোমরা কি ভাবছো যে আজকে ডাল আর ফুলকপি আলুর তরকারি হয়েছে, না মাছও হয়েছে, আজকে রূপচাঁদা মাছ করেছি। আমারটার মধ্যে সেরকম গ্রেভি কিছু রাখি না, ওকে গ্রেভিটা দিয়ে দিই, কারণ আমি তো ডালিয়ার সাথে খাবো, আমার সেরকম গ্রেভি লাগবে না এই টাকা মাছটাকে। তো 2 পিস মাছ করেছি, ওকে 1 পিস দিয়ে দিয়েছি, আমার জন্য 1 পিস রেখে দিয়েছি। আর তো ডাল তো তোমরা দেখিয়েছি কিনা মনে নেই, আজকে এই যে ডাল করেছি ধনে পাতা দিয়ে, আর এখন ফোড়ন গুলো ভাজছে, আর ফুলকপি আলু তরকারি একদম শুকনো শুকনো করে করেছি আর কি, যেহেতু ডাল আছে সাথে তো ওগুলোকে গুছিয়ে রাখি। আর সকালে তো আমি ওই সুজির প্যানকেক খেয়ে নেবো, অসুবিধে নেই। তো ওকে না আজকে আমি সসটা দিতে ভুলে গেছি, এখন পরে সেটা আমার মনে পড়েছে, খেতে গিয়ে তারপরে দেখবে যে সসটা দেইনি, এগুলো আসলে সস ছাড়া ঠিক একটু ভালো লাগে না। তো দেখি কি করে, আর ও তো তখন খাওয়া কলা দিয়েও খেয়ে নিতে পারে, সুজির প্যানকেক খাচ্ছে কলা দিয়ে। যাই হোক, আমি এবার একটু খাট ফাট গুলোকে গুছিয়ে নিই, খাট গুলো গোছানো নেই, দেখো অবস্থাটা হয়ে রয়েছে, খাট গুলো গোছানো নেই, তো খাট গুলো একটু গুছিয়ে নিই, আর ওখানে জামা কাপড় গুলো গুছিয়ে না আমি এবার ইসে করি, এই কটা তো গোছানোই রয়েছে আর এই কটাকে গুছাই। এ দেখো এই গেঞ্জিটাকে কালকে পড়েছিল, এ দেখো এই কোনায় গুজে রেখে দিয়েছে, ভাজ করে কিন্তু গুজেছে, কিন্তু এইভাবে গুজে রেখে দিয়েছে ও ওরকমই। আর ও শুটা রেখে গেছে, ওটাকে ধুতে বলেছে, তো ওটা তো আমি স্নানের সময় ধুয়ে দেবো, তো স্নানটা এখন করবো না, একটু বাদে করবো, আগে গুছিয়ে নিই এগুলো। ঘর আমার মোছা হয়ে গেছে, শুধু যে আমি এসে বসেছিলাম সেটা কিন্তু না, ঘর মুছে ফেলেছি। ফাইনালি হয়েছে সমস্তটা, এখান থেকে ভাজ করে আমি উঠিয়ে দিয়েছি আলমারিতে, আর যে কটা আমরা পড়ি এদিক ওদিক যাই পড়ে,
বাস স্নান দান করে পড়তে হবে, ও ফিরে এসে পড়বে, সেগুলো এখানে ভাঁজ করে আমি সুন্দর করে রেখে দিয়েছি। এই হচ্ছে জায়গা। আর ও এসে যদিও অবহেলা করে ফেলবে অফিস থেকে এসে, কিন্তু ওই আর কি। তো চলো এবার দেখে, আমি না ভাবলাম কি পনির দিয়ে আজকে তড়কাটা বানাবো, তো তাই জন্য এখানে পনির গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর একটু ছোট করে কাটলেও হতো, দেখি কেরকম কি। আর তড়কাটা তো এখানে না ভিজিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কাবার সোডা দিয়ে শুধুমাত্র। এবার জানি না কতদূর কি সেদ্ধ হবে, দেখা যাক কি সেদ্ধ হয় না হয় সেই বুঝে রান্না হবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, কারণ অলরেডি 9টা বাজে। আমাকে দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি বসেই ছিলাম, স্নান দান কিছু করিনি। এবার যাব স্নানে, আর ওর জুতোটাও ধুয়ে দেবো আর কি। তো স্নান করা হয়নি তার একটাই কারণ, এতক্ষণ বসে বসে গল্প করছিলাম দিদির, এতক্ষণে মনে হয়েছে আমার নয় সব কাজ হয়ে গেছে, অসুবিধা নেই স্নানটা করলেই হয়ে যাবে। আর তড়কাটা না খুব ভালো সেদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাই না। আমি আর রান্না করলাম না, এখন 11টা বেজে গেছে, তো বিকেলের দিকেই করবো। এ দেখো তড়কাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যে আগে ভিজিয়ে রাখিনি, অসুবিধা হলো বা কিছু সেরকম কিছু হয়নি। দিদির সাথে ফোনে কথা বললাম হচ্ছে 1 ঘন্টা 8 মিনিট 27 সেকেন্ড, তো ও ফোন করলে এরকমই হয়। ওই গৃহপ্রবেশে গেছিলাম, ওই দিদি আর কি, মানে এখানে যে থাকে দিদি, ওর সাথে গল্প করছিলাম। আর ও আমি ওকে এই কদিন ফোন করিনি, মেসেজে কথা হচ্ছিলো, কারণ আমি ভাবছিলাম ও কখন যে প্রচণ্ড প্রেশার গেছে না, স্বাভাবিকভাবেই একটা শিফটিং, তার উপর ওর ফ্ল্যাটের কাজ চলেছে, পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে এসে এসে দেখা, এই জিনিসগুলো খুবই আমি বুঝতে পারি আর কি। তো গেছে প্রেশার, তাই জন্য রেস্ট নেয় খুব, এখন তো ঘুমিয়ে পড়লে একেবারে মরার মতো ঘুমোবে, তো সেসবই হয়েছিল আর কি। ওই জন্য আমি আর ফোন করিনি একদিন, তাই ওকে আমি আজকে মেসেজ করেছিলাম বলে আজকে আমাকে ফোন করেছে। তো ফোন করে নিয়ে যে কেমন আছো না আছো, তাই জন্য ফোন করেছিল। তো ব্যাস কথা বলতে বলতেই একদম ওরও দেরি, আমার দেরি হয়নি, আমার তো কাজ নেই তেমন, এখন আর স্নান করবো জাস্ট। তো চলো স্নান দানটা আমি করে আসি, আর বিকেলের দিকে ভাবছি আমি তড়কাটা বানাবো। আর আমি বুঝতে পারছি না এই একটা মানি প্ল্যান্টের ইস্ট্রেটা ওটা বেড়েই চলেছে, আর বাকিগুলো না মানে এখানে সেই কোঁকড়া চুল, আমরা যেটাকে ম্যাগি চুল বলি, ওই রকম ভাবে দেখো বড় হচ্ছে, মানে কুকড়ে কুকড়েও এক জায়গাতে দেখে, এইটাকে টানলে কিন্তু বেশ এতখানি বেড়েছে, কিন্তু না ওকে ছেড়ে দিলে আবার সেই কুকড়ে গিয়ে ও ওপর দিকে উঠে যাচ্ছে, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার ডালিয়াটা হয়ে গেছে, একটু জ্বলাতেই হয়েছে, নাহলে না আবার লেগে যায় ইসেতে ওই প্রেশার কুকারটায়। আর আজকে আমি একটু পাঁপড় সেকে নিয়েছি, ইচ্ছে হয়েছে। আর রোদ উঠছে আর পড়ছে, কেমন যেন একটা ওয়েদারটা করছে আজকে, প্রচন্ড রোদও আছে এটা ঠিক কথাই। দেখো না বাপরে বাপ, আমি এখানে অবাক হয়ে যাই, এত রোদ একটা লোককেও দেখবে না ছাতা নিয়ে যাচ্ছে, কেন যে এরা ছাতা ইউজ করে না জানি না। এখন বাজে বিকেল 4:45, আমি সব জোগাড় করে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। ওই যে বললাম বিকেলটাতে মানে সময়ই পাই না যেন সন্ধ্যেটাতে, কাউসারু মেথি পাতাটাকে আমি তেলে রেখে দিয়েছি শুকনো খোলে, আর পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার গরম করা তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। যারা আদা রসুন বেট করে বা একদম ঝিরি ঝিরি করে কেটে দিলে বেশি টেস্ট হয়, তবে আমার কাছে বাটা ছিল তাই আমি বাটাটাই ইউজ করলাম। এরপর আমি টমেটোগুলোকে দিয়েও কষিয়ে নেব। মূলত যেভাবে তরকা করি সেভাবেই করছি আর কি, সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য নুন। আর এবার পনিরটাকে আমি শুধু নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, পনিরটাকেও আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে, আর তারপরে তরকাটা অ্যাড করে দেবো। আমি কষানোর এবার টাইমে তেলও দিয়ে দিয়েছি, আর দেখো তেল বলছি তার চিনিও দিয়ে দিয়েছি, যেটা আমার হয় না একদম, ছাড়া অল্পই দিয়েছি সামান্য। আর এবার তরকাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তরকাটা দেখো ভেজানো ছিল না, তাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে তো একটু নেড়ে চেড়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে এখনো কিন্তু আলাদা করে জল দেইনি, তরকাটাতে সেদ্ধর সময় যেটুকু জল ছিল ওইটুকুই। আর এবার আমি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। লাস্ট আমি এবার তরকা মশলা অ্যাড করে দিলাম, সামান্য একটু জল দিয়েছিলাম, তাতে বেশি ঝোল ঝোল তো করবো না, শুকনো শুকনোই রাখবো আর কি। আর এবার কাসুরি মেথি পাতাগুলোকে আমি দিয়ে দেবো দু হাতে ঘষে নিয়ে। আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কাসুরি মেথি পাতাগুলোকে, এবার দিয়ে দিলাম। এখানে আমি আটাটাও মেখে রেখে দিলাম, আর এখানে তরকাটাও আমার হয়ে গেছে। তো চলো যাই এবার বাইরে,
প্রচন্ড গরম লাগছে, আর মেঘটাও করেছে দেখতে পাচ্ছো তো, বৃষ্টিটা আসবে মনে হচ্ছে আমার। হাড়ে ঘামিয়েছি দেখো, প্রচন্ড গরম লাগছে, বললাম না রান্নাঘরে থেকে এতক্ষণ প্রচন্ড গরম লাগছিল। 5:12 বাজে, তো ওরও আসার টাইম হয়ে গেছে। আমি ভাবছি ও আসার আগে আমি একবার নিচে যাই, কোথায় যাবে না নিচে, তো ওকে একটা ফোন করে বলে দিলে ভালো হতো, কিন্তু এখন স্কুটিতে আছে, ফোনটা ধরবে না। দুধের প্যাকেট লাগবে, কালকে ভাবছি অফিসে গোলা রুটি করে দেবো টিফিনে, তাই জন্য দুধটা নিয়ে আসি। আমি জাস্ট দুধটা নিয়ে এসে ওপরে উঠলাম, আর ওই দেখো এসে গেছে, এসে ব্যালকানিতে দাঁড়ালাম। আমি থাকলে ওখানে এক্ষুনি গ্যারেজের গেটটা আমি খুলে দিতে পারতাম। ও এইটাই হয় অসুবিধা, স্ট্যান্ড করে রেখে আবার গ্যারেজের গেট খোলো, তারপরেই বাবা গ্যারেজের গেটের সামনে কি আবার স্কুটিও রেখে দিয়েছে, কি জ্বালা। এবার দেখলাম ভেতরে ঢুকলো সিঁড়ি দিয়ে আর কি, ঢুকে হয়তো ওয়াচম্যানকে জিজ্ঞেস করবে স্কুটিটা আমাদের কারোর কিনা, বা সরাতে বলবে এখন হয়তো, কে এরকম ভাবে গ্যারেজের পুরো গ্যারেজের গেটটা সামনেই রেখেছে। তোমাদেরকে তো দেখালামই গেটটা খুলেছে, এখন জানি না আমি কি করে কি ঢোকাবে। ওই দেখো আমাদের গেটটাও খুলেছে, আর স্ল্যাবটা তো দেখতেই পাচ্ছ ওইখানটাতেই রাখা। ওয়াচম্যানের মেয়েটা বেরিয়ে এসেছে, ছোট মেয়েটা, এখন কি করবে কে জানে, ও তো বেরোলো। এসেছি একটু ছাদে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই বেশ ভালোই লাগছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কি ডিনার করবো না করবো তোমরা জানো। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। এই ব্লগটা যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর যারা আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো সকালবেলা আজকে এখানটাতে তেল ছিটে এসেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে রাত্রিবেলা একটা বৃষ্টি নামলেও নামতে পারে আর কি। আর মেঘ তো পড়ে আছে বিকেল থেকেই, তোমাদেরকে দেখালাম, আর ওই জন্যই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, হয়তো কোনো দিকে বৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।